রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধুদের স্বাগত। আমি আরও একটি পাশের খবর নিয়ে এসেছি, যেটি আমার কাছে পৌঁছেছে লেটে, তাই দিতে লেট হলো। আগের বারে যেমন হয়েছিল একটি পাস আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেরকম নয়, এটি আমার কাছে পৌঁছেছে লেটে। তবে এই পাস পুকুরে কতটা কি মাছ খাবে বা খাবে না সেটা বলা খুব মুশকিল। মাছ যদি খায় ভালো লাগবে, এবং মাছ দেখানোর ভিডিও আশা করি আমি পাবো, পেলে আপনাদের দেখাবো। তবে তবুও মাছ দেখালেই যে মাছ খাবে এরকমও কোনো ব্যাপার নয়। মাছ যদি খায় তবেই ভালো লাগবে, তবেই সেই পুকুরটিকে ভালো বলবো। আর আমি যদি প্রথম দিন যাই তাহলে আপনাদের জানাবো অবশ্যই রিপোর্ট কেমন ছিল। তো শুরু করা যাক সেই পাশের ডিটেল। মৎস্য শিকারীদের জন্য সুসংবাদ, ঝিটকিপোতা গ্রামে ধুনা পুকুরে ছিপ দ্বারা মৎস্য শিকারের পাস দেয়া হইতেছে। শুভ আরম্ভ। 15ই শ্রাবণ 1427 বাংলায়, ইংরাজি 31শে জুলাই 2020 শুক্রবার। মাছ ধরার সময় সকাল 6টা হইতে সন্ধে 6টা পর্যন্ত, অতএব স্ট্যান্ডার্ড যে 12 ঘন্টা সময় সেটাই এখানে দেওয়া আছে। টিকিটের মূল্য 3000 টাকা, একদিনে একটি সিটের মূল্য 3000 টাকা। কমপক্ষে 1000 টাকা দিয়ে আপনাকে সিট বুক করতে হবে। আপনি যদি সিট বুক করতে চান তাহলে কম করে 1000 টাকা দিয়ে আপনাকে সিট বুক করতে হবে। মাছের সাইজ, পুকুরে 1 কেজি থেকে 7 কেজি পর্যন্ত মাছ আছে, এটাই উল্লেখ করেছেন এই হ্যান্ডবিলের মধ্যে পুকুর পাস চালনকারী কমিটি। নিয়মাবলী, এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাদের যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন। 1. প্রথম দিন সিট লটারির মাধ্যমে তুলে দেয়া হইবে এবং দ্বিতীয় দিন থেকে মালিক পক্ষ সিট বিলি করিবে। মানে প্রথম দিন সিট বুকিংয়ের কোনো ব্যাপার নেই। সিট আপনি যে এই সিটটা বুক করলাম পার্টিকুলার এটা আমার, এই রকম বুকিং কোনো চয়েস বুকিংয়ের ব্যাপার নেই, সেটা দ্বিতীয় দিন থেকে, কারণ প্রথম দিন লটারি। 2. প্রথম দিন হইতে প্রতি সিটে 3 গাছা ছিপ, 5 কাটা বড়শি এবং যে কোনো টোপ ব্যবহার করা যাবে। টোপের কোনো বিধিনিষেধ এনারা রাখেননি। 3. 8ই শ্রাবণ 24শে জুলাই 2020 শুক্রবার মাছ দেখানো হবে। অতএব আজকে মাছ দেখানো হয়েছে। আমি যেতে পারিনি, আশা করা যাচ্ছে মাছ দেখানোর ভিডিও আমি পাবো এবং সেটা আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো। 4. শিকারী বন্ধুদের কাছে সুন্দর আচার এবং ব্যবহার আশা করি, এবং এটাই সকলের ক্ষেত্রে কাম্য, এবং শিকারীরাও সেই আশা করবে মালিক পক্ষের কাছেও সুন্দর আচার ব্যবহারের। 5. পুকুর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কমিটির মধ্যে টোটাল 6 জন আছেন। 6. মাছ খাচ্ছে না বা অন্য কোনো অজুহাত পুকুর কমিটি গ্রাহ্য করিবে না। টাকা ফেরত ও পরবর্তী কোনো সুযোগ কোনোটাই শিকারী পক্ষ পাইবে না, মানে মালিক পক্ষ জানিয়েই দিয়েছেন এটা। 7. কোনোরূপ ভাষা ফাতনা, ঝুপি, অ্যান্টেনা ব্যবহার করা যাবে না। 8. বিশেষ অনুরোধ, কোভিড-19 সংক্রমণের নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতি সিটে 2 জনের বেশি লোক বসিবেন না। 9. অনিবার্য কারণবশত মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না এবং কোনো রকম টাকা ফেরত দেওয়া হবে না। যোগাযোগ, এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য যে সমস্ত যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেগুলো আপনারা একটু জেনে নিন। প্রথমজন মিস্টার সৌমেন মণ্ডল, ওনার কন্ট্যাক্ট নাম্বার 8768 374 320। আবারও বলছি 8768 374 320। ওনার আরও একটি কন্ট্যাক্ট নাম্বার 6296 316 160। আবারও বলছি 6296 316 160। দ্বিতীয়জন মিস্টার সৌমেন পাকিরা, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9007 591 056। আবারও বলছি 9007 591 056। তৃতীয় কন্ট্যাক্ট পারসন শ্যামল দেশি, ওনার কন্ট্যাক্ট নাম্বার 9231 478 733। আবারও বলছি 9231 478 733। বিশেষ দ্রষ্টব্য ফোনে কোনোরূপ বুকিং নেওয়া হইবে না অতএব ওনারা ফোনে কোনো রকমভাবে বুকিং নেবেন না। আর এখানে পথ নির্দেশ বলে কিছুই দেয়া নেই তাই এনাদের পথ নির্দেশ আমি কিছু বলতে পারলাম না। আপনারা কিভাবে যাবেন আপনারা যেখান থেকে যাবেন আপনাদের বাড়ি যেখানে তার পথ নির্দেশ ওনাদের কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নেবেন। যদি আপনাদের সুইটেবল মনে হয় তবে অবশ্যই আপনারা যাবেন, যদি সুইটেবল না মনে হয় সেটা আপনার পার্সোনাল ব্যাপার, আমার কিছু বলার নেই। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।